এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রেহাইনে বৃষ্টি হাত থেকে আগামী চার দিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো আবহাওয়া দপ্তর তরফে আগামী চার দিন কোন কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আরও কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ কি জানা যাচ্ছে এই মুহূর্তে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বৃষ্টির যন্ত্রণা এখনই পিছু ছাড়বে না বাংলার। রবিবার কলকাতা আবহাওয়া দপ্তর সে ইঙ্গিত দিয়েছে, কনকনে ঠান্ডার মরশুমেই বর্ষার আমেজ। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, দুয়ের কারণে মেঘে ঢাকা আকাশ। রবিবার থেকে রাজ্যের প্রতিটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, সোমবারেও তা অব্যাহত। সকাল থেকে আকাশের মুখ ভার, কোথাও কোথাও আবার ঝিরি ঝিরি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সারাদিন ধরেই বৃষ্টি হবে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 26শে জানুয়ারি বুধবার সকালের মধ্যে একমাত্র দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে, বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 26শে জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার মঙ্গলবার রাজ্যে আবহাওয়ার কোনো বিশেষ পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে 25শে জানুয়ারি মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে 5 জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ওই দিন বৃষ্টিপাতের কোনো আভাস এখনও নেই। ভরা মাঘে এমন অকাল বৃষ্টির কারণ হিসাবে আবহবিদরা পশ্চিমী ঝঞ্ঝাকেই কাঠ গড়ে তুলেছেন। সম্প্রতি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে সরাসরি বঙ্গে প্রবেশ করছে, যার জেরে পিছু হাঁটতে বাধ্য হয়েছে শীত, উল্টে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে।